গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। প্লিজ, যদি ব্লগটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর বেল নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র সেটা তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আজকে ব্লগটা আমি মর্নিং থেকে স্টার্ট করলাম, তো রান্নাঘর থেকে স্টার্ট হয়ে গেলো, কারণ সকাল থেকে ভাবলাম আজকে একটু অন্যভাবে স্টার্ট করি। সবসময় তোমাদের সামনে এসে মর্নিং বলছি, তার থেকে বরং কাজ করতে করতে মর্নিং বলি। তো এদিকে দেখো, আমি আদা থেতো করলাম, এখন বসিয়ে দিলাম চা, আর সৌমির জন্য করেছি দুধ গরম, পিডিয়াশিওর দিয়ে দুধ খাওয়াচ্ছি। এ দেখো, পিডিয়াশিওর দিয়ে দুধ গুলে নিয়েছি, আর এদিকে শম্ভু করছে এখন ব্যায়াম, ডক্টর ওকে ব্যায়াম দেখিয়ে দিয়েছে, করছে, আর সৌমি এদিকে পাজল খেলা করছে। তো আমি এখন ব্রেকফাস্ট বানাতে চলে এলাম, রুটি, আর এখানে আলু মটরশুঁটি দিয়ে তরকারি, আর রান্না বসাচ্ছি, পটল আলু পেঁপে দিয়ে মাছের ঝোল, মাছ বসিয়ে দিয়েছি ভাজা, আর জল গরম দেখালাম, এটা হচ্ছে সৌমিকে উষ্ণ উষ্ণ জল গরম খাওয়াচ্ছি, আর হচ্ছে গিয়ে আমি প্রেশারে করেছি উচ্ছে আলু সেদ্ধ। এদিকে দেখো, অল্প তেল দিয়ে বসিয়ে দিলাম আমার ছ্যাকছুক রান্না, লঙ্কা বাদে, লঙ্কা গুঁড়ো বাদে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি। তো লঙ্কা গুঁড়ো টোটালি বন্ধ করে দিচ্ছি খাওয়া, আর এই যে টমেটো পেস্ট আর আদা পেস্ট দিয়ে দিলাম, টমেটো পেস্টটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, যাতে মশলার পরিমাণ আমি অল্পতেও রেখে চালাতে পারি। আর এদিকে অল্প সামান্য তেল দিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি, ঝোল করে নেবো মাছের পাতলা করে, আর হচ্ছে গিয়ে উচ্ছে আলু সেদ্ধ, মেথি শাক ভাজা করব। তো চলো, এরপরে কথা হচ্ছে আবার। তো দেখো, সকালে জল ঠল খাবার খাওয়া তো হয়ে গেছে, আর সৌমিকে আজকে রুটি খাওয়ায়নি, আজকে খাইছি ভাত। আলুর যে তরকারি করেছিলাম রুটি খাওয়ার জন্য তোমাদেরকে দেখিয়েছি, তো সেটা দিয়ে সৌমিকে আজকে ভাত খাইছি। আমাদেরকে শম্ভু বেরিয়ে গেছে কাজে, আর আমিও বসিয়ে দিয়েছি রান্না, মানে আমার ডিউটি বলতে পারো। তো এখনও সৌমি এখানে বসে খেলা করছে, এরকম কী বলতো, বাইরে বসেছিল রোদে, কিন্তু আজকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, তো সেই কারণে আজকে ওকে বাইরে বসায়নি। এমনি ঠান্ডাটা লেগে এখনও রয়েছে, জানি না কমছে না, তা একবার ডাক্তার দেখাবো। আবার একবার দেখিয়েছিলাম, ওষুধ শেষ হয়ে গেছে, এখনো ঠিক কমেনি, আবার দেখা তার মনে হচ্ছে। কোনো কাজ করে না ওষুধে, শরীরটা খুব পচা। ওই বাড়ি খেলাগুলো কি নেবে? আর কিনতে পারছি না, গাদা খেলা ভর্তি হয়ে গেছে, এবারে আর আমরা থাকতে পারবো না ঘরে, শুধু খেলাই রাখতে হবে। তো চলো, ওইদিকে আমি রান্না বসিয়েছি, আর একদিকে বসিয়েছি হচ্ছে জল গরম, ওর মানে জলটা একটু মানে উষ্ণ গরম করে নিয়ে খাওয়াচ্ছি, আর একদিকে মাছ ভাজা বসিয়েছি। আজকে রান্না হচ্ছে গিয়ে তোমার উচ্ছে সেদ্ধ, উচ্ছে আলু সেদ্ধ, আর পটল আর পেঁপে দিলাম, আলু দিলাম, দিয়ে মাছের ঝোল করব। আগের দিনকে যে বাটা মাছটা ছিল তো ওটাই রয়েছে, তো ওটা অনেকগুলো একবারে এনেছিলো, দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি, কারণ রোজ রোজ তো বাজার যাওয়া সম্ভব হয় না। তো মাছের ঝোল করব আর মেথি শাক ভাজা করব। চলো তাহলে পুরো ভিডিওটা দেখবে, মানে পুরো ব্লগটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর কি লাগালি বলো। চলো দেখে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি রান্নাটা। তো ওদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর আমার এদিকে উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে, এই দেখো। তো চলো, আমি এখন যাব হচ্ছে গিয়ে কাঁচাকুচি করব, অনেকগুলো কাঁচাকুচি ভিজিয়েছি, তো চলো সেগুলো করে নিই, তারপর আমি স্নান করব। আর সৌমিকে আজকে স্নান টান করাবো না ওকে, এবারে এখন আমি তেল ঠেল মাখিয়ে দেবো, আর মানে ঠান্ডাটা লেগেছে তো, আজকে ওয়েদারটাও একটু অন্যরকম, তো সেই জন্য আর ওকে স্নান টান করাবো না, তেল মাখিয়ে দিই তাহলে হবে। চলো কাঁচাকুচিটা তোমাদের দেখিয়ে দিই, কতগুলো ভিজিয়েছি আজকে। অবশ্যই যেদিনকে ভিজাই, দুদিন একদিন পর পর কাছে, সেদিনকে অনেকগুলো করে কেচে নিই একবার। কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এখন সেগুলো কেচে মিলে দিয়ে আসি। এখানে পটল আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে, আর আমি মাছগুলো দিয়ে একটু ফুটাবো খানিকক্ষণ ধরে, আর হচ্ছে গিয়ে তোমার লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো। আর লঙ্কাটা গেলবো না, সমিরটা আলাদা তুলে রাখবো। এ দেখো, এটা আমাদের মানে সমিরটা আলাদাভাবে তুলে রেখেছি, এটা সমির। আর এখন গেছি আমার স্নান ঠান করে গেছি একটু ছাদে, তোমাদের গাছের আপডেটটাও আমার দিতে হবে। আর আমি দেখতে পাচ্ছো একটু চুলটা শোকাচ্ছি, কারণ আজকে শ্যাম্পু করেছিলাম তো মাথাতে, তাই জন্য একটু চুলটা শোকাতে এসেছি। মাথা ভিজালেই আমি একটু করে ছাদে আসি চুলটা শোকাতে। অবশ্য শীতকাল, এখন স্নানের পরেই মনটা হয় যেন একটু ছাদে যায়, ছাদে যায় একটু রোদ দাঁড়ায়, প্রচণ্ড ঠান্ডা লাগে। আর নিচের তলাটা আমার সত্যি করেই খুবই ঠান্ডা। এদিকে ডালিয়া গাছের আপডেট দেখালাম, জবা গাছে প্রচুর করে এসেছে,
এটা ক্যাপসিকাম তোমরা তো জানোই, আর এদিকে গ্যান্দাতেও কড়ি চলে এসেছে অলরেডি, আর এটা ইনকা, এগুলো তো দেখো একটু বড় বড় হয়েছে কড়িগুলো, ফুল ফোটার টাইম হয়েই এসেছে, অনেকের গাছে ফুলও ফুটে গেছে, কিন্তু আমার ফুলগুলো যে কবে দেখা দিচ্ছে সেটা আমি জানি না, এই রক্তকান্তও করে চলে এসছে। তো দেখো আমার সানটান হয়ে গেছে, আর আমি একটু ছাদে গেছিলাম চুল শোকাতে, কারণ আজকে করেছি মাথায় শ্যাম্পু, আর ওদিকে সৌমি দেখছে টিভি, আর এদিকে পাজল নিয়ে খেলা করছে, এইখানে আছে আবার নিচেও আছে খানিকটাই, দেখো আজ টিভি চলছে, আর সৌমির তো খাওয়ার টাইম হয়ে গেছে এখন, আর তাই তো সৌমি, তা সৌমি এখন খেয়ে নেবে তো না বকা খাবে? তো আজকে সৌমির মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই আর সৌমিকে খাইয়ে দিই, চলো। তারপরে শম্ভু এখন আসেনি, দুটো বাজে, মনে হয় একটু দেরি হবে আসতে, দেখি এবারে ওকে খাইয়ে দিই, তা কত করে চলে আসবে, তো তারপর আমরা খেয়ে নেবো আর সৌমির মেনুটা আজকে দেখে নাও। সৌমির মেনু হচ্ছে এই যে উচ্ছে আলু সেদ্ধ মাখা, এটা লঙ্কা ছাড়া মেখেছি, আর এখানে আছে পেঁপে পটল আর আলু দিয়ে মাছের ঝোল লঙ্কা ছাড়া, মানে আমাদের লঙ্কাটা ডলার আগে ওটা তুলে নিয়েছি, আর এদিকে হচ্ছে টক দই আর ভাত, ভাত যেটুকুনি খাবে খাবে, কিন্তু তরকারিটা ওকে খাইয়ে দেবো আমি, তো চলো এখন ওকে খাই দিই। আর এই যে তোমাদের সৌমিরানি, তো চলো সিঁড়ি সিঁড়ি বানিয়েছে, আর এই যে লুকোচুরি 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 ভূত দেখেই যাচ্ছে, তো চলো বেশিক্ষণ দেখাতে পারবো না টিভিটা, কপিরাইটের তো সম্ভাবনা থাকে, তো চলো খাই নিই ওকে। শম্ভু চলে এসেছে আর আমরা খেতে বসে পড়েছি, আমি নিয়েছি একটু দই আর এদিকে মেথি শাক আর উচ্ছে আলু সেদ্ধ, আর শম্ভুও বসে পড়েছে আর কড়াইতে রাখা আছে মাছের ঝোল, তো চলো। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি আর তোমাদের কাছে সামনে আসতেই পারিনি বলতে পারো, আর কিছুই বলতে পারিনি, কারণ আমি খাওয়া দাওয়া করে জাস্ট বেরিয়েছিলাম, মানে মা বাড়ি এসেছি, ওদিকে কদিন ধরে ওই দু তিন দিন ধরে প্রায় বোনেরও শরীরটা খারাপ, কারণ তোমাদের তো বলা হয় না যে ওর মাথাটা প্রচণ্ড ব্যথা ছিল, আসলে ওর পরীক্ষা চলছে, তো এবারে রাত জেগে পড়ছে, ধরো ভোরবেলা উঠে পড়ছে, এবারে ওখানে গিয়ে প্রচুর প্রচুর লিখছে, সিক্সে পড়ে এখন, তাই এখন অনেক চাপ নিয়ে নিয়েছে, কী বলবো মাধ্যমিকের সময় যে কী করবে সেটা আর জানি না, দিয়ে এবার কী বলতো প্রেশার পড়েছে চোখেতে, আর চোখের একটু প্রবলেম ছিল, পাওয়ারটা এখন ঠিক হয়ে গেছিলো, কিন্তু আবার ইদানিং এখন বেড়েছে, তো এবারে চোখের পাওয়ারটা এসেছিলো যেহেতু ধরো, দিয়ে এবারে ওই জন্য না মানে এত পরিমাণে মাথা ব্যথা হচ্ছিল, অনেক মানে ব্যথার ওষুধ খেয়েছে, বলেছে মাইগ্রেনের সমস্যা রয়েছে অবশ্য ওর, তো এবারে প্রচণ্ডভাবে ব্যথাটা বেড়েছিল, ওরা গেছিলো দিশায় ডাক্তার দেখাতে, দেখ পূর্ণ কি কোথায় গেছিলি, কোন দিশাটা, দিশা ভাঙাকুটি, এখানে আমাদের আছে, ওখানে দিশা ডাক্তার দেখাতে গেছিলো, তো এবারে মা বাড়িতে এসেছে, আর আমার বাড়ির থেকে মা বাড়িটা কাছাকাছি, মার বাড়িটা প্রায় আধ ঘন্টা রাস্তা হয়ে যায়, 15-20 মিনিট গাড়িতে গেলে, আর একটু মানে টোটোতে গেলে একটু দেরি হয় বেশি, তো আমি সেই জন্য ওকে দেখতে চলে এসেছি, আর এই যে শুয়ে আছে, আরও বিশেষ করে আসার কথা বলো তো, আরও বিশেষ করে এসেছি আজকে সৌমির নাচ আছে, ওই জন্য আজকে বিশেষত আসা, শনিবার তো নাচ থাকে তোমরা জানোই, তো বিকালবেলাতে ওই জন্য বেরোই, তো ভাবলাম তাই শম্ভুকে বললাম, যে শম্ভুকে বললে পরে যাবি চুপ কর, মাথা ফাটবে কিন্তু, তো ওই জন্য শম্ভুকে বললাম তাহলে তুমি যখন যাচ্ছ মানে ওখানে কাজে বেরোচ্ছ যখন তাহলে আমাকে একটু মা বাড়িতে নামিয়ে দাও, তো আবার 6:15 থেকে নাচ, আমি এখান থেকে বেরিয়ে নাচে চলে যাবো ডাইরেক্ট, শম্ভু নিতে আসবে একা যাবো না, তো তাহলে সেই জন্যই আরও, আর দিদুন আর মা ওখানে আছে আর মামাও আছে ওই ঘরেতে, তো চলো আজকে ব্লগটা টানলাম না, এখানে শেষ করলাম, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, লাভ ইউ অল, এন্ড টাটা।